বিশ্বের কাছে বাংলাদেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে অন অ্যারাইভাল ভিসা চালুর উদ্যোগ নেবে সরকার। পর্যটকদের জন্য কোনো নিরাপত্তার ঘাটতি নেই, শুধু বাড়াতে হবে সেবার মান। এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। সরকারের পলিসি পর্যটন বান্ধব বলেও জানান মন্ত্রী। এফএম বাইজিতের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহত্তম পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2024। তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, সরকার পর্যটন বান্ধব, পর্যটনের সাথে জড়িতদের সেবার মান বাড়িয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে। প্রসার এটা আরও বাড়াতে হবে এবং সেবার মান আরও উন্নত করতে হবে। যারা ট্যুরিস্ট আসবেন তারা যাতে অন অ্যারাইভাল ভিসা পান, এ ব্যাপারগুলি নিয়ে আমরা কাজ করছি। মেলায় অংশ নিয়েছে দেশ বিদেশের 12টি প্যাভিলিয়ন সহ 146টি প্রতিষ্ঠানের স্টল। প্রত্যেকেই মেলা উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় ও প্যাকেজ। অভ্যন্তরীণ যে পর্যটন সেটার সাথে আন্তর্জাতিক পর্যটনের যোগসূত্র তৈরি করবে এবং এই ক্ষেত্রে বিমান বা যে কোনো এয়ারলাইন্স যেটি করতে পারে আপনার কানেক্টিভিটি তৈরি করে দিতে পারে। আমরা তো এই মেলাতে 15% ছাড় দিচ্ছি। মেলা উপলক্ষে আমাদের অনেক ডিসকাউন্ট আছে, এখানে বিভিন্ন অফার আছে। অফার সাধারণ যে প্রাইস থাকে সেই প্রাইস থেকে 15-20% কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও আছে। আমরা যেমন কক্সবাজার যেটা রেডি করেছি বেহেলস হোটেল, ওটা 20 লক্ষ টাকা একটা ওনারশিপ প্রাইস, ওটা আমরা 15 লক্ষ টাকা অফারে ফেয়ারে আসছি আর কি। আর কলাতলিতে আরেকটা আছে বেসেন্স হোটেল, সেটার কাজ চলমান, 6 তলা পর্যন্ত করেছি, ওটার প্রাইস হচ্ছে 5 লক্ষ টাকা, বাট আমরা ফেয়ারে 4 লক্ষ টাকা সেল করবো আর কি। বুফে ইফতারের আমরা অফার নিয়ে আসছি উইথ ডিসকাউন্ট, দেন আমরা রুমের প্যাকেজ নিয়ে আসছি, ভ্যালেন্টাইন্স আসছে, ভ্যালেন্টাইন্সের স্পেশাল প্যাকেজ নিয়ে আসছি রুমের, এবং ভ্যালেন্টাইন্সের ডিনার হবে, বুফে ডিনার হবে, উইথ ড্যান্স হবে, আমরা কালচারাল প্রোগ্রাম হবে, আমরা এটার অফার নিয়ে আসছি। মেলা শেষ হবে 3 ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল 10টা থেকে 8টা পর্যন্ত চলবে মেলা। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে 30 টাকা। ছাত্রছাত্রী ও মুক্তিযোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে। এফ এম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।